এই মাত্র পাওয়া খবর। মহালয়াতেই চেতলা অগ্রণী থেকে জেলার পূজা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু দুর্গাপূজাকে সামনে রেখে এ কেমন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? তবে কি ভারতে এবার দুর্গাপূজার ভেতরে কোনো অশুভ শক্তির দেখা মিলছে? তাই তো এবার দুর্গাপূজার আগে কি সংকেত দিলেন হিন্দু পণ্ডিতেরা, যা শুনে সবাই অবাক। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। কলকাতার দুর্গাপূজো মানেই থিমের ঘনঘটা। কোন পূজা মণ্ডপ অত্যাধুনিক থিমের চমক দেবে তা নিয়ে চলে প্রতিযোগিতা। ইতিমধ্যে দুর্গাপূজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কোনো কোনো ক্লাবের মণ্ডপ তৈরির কাজ শেষ, এমনকি উদ্বোধনও হয়ে গেছে। কিন্তু এরই মধ্যে দুর্গাপূজাকে ঘিরে তৈরি হয়েছে অনেক রকমের জল্পনা কল্পনা। কেননা ইতিমধ্যেই দুর্গাপূজাকে সামনে রেখে অশুভ শক্তির কালো ছায়া পড়েছে পশ্চিমবঙ্গে। তাই তো ইতিমধ্যে অনেকটাই দুশ্চিন্তায় রয়েছে পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মাবলম্বীরা। মহালয়া এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি রয়েছে, তাই ভোর থেকেই গঙ্গার ঘাটে ঘাটে চলেছে পিতৃতর্পণ, সেখান থেকেই অশুভ শক্তির ছায়া পড়েছে। তাই তো দুর্গাপূজাকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় অশুভ শক্তির ছায়া প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যেই হিন্দু পণ্ডিতেরা অনেকটাই দুশ্চিন্তায় রয়েছে। তারা মনে করছেন এবার দুর্গাপূজায় হয়তোবা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অনেক বড় দুঃসংবাদ আসতে পারে, যেটা কিনা অনেক ভয়ঙ্কর হবে বলে মনে করছেন সকলেই। তাই তো মহালয়ার আজকের এই শুভ দিনেই জেলার পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে তা ভার্চুয়াল পদ্ধতিতে সম্পূর্ণ হবে। করোনা পরিস্থিতির পর থেকে প্রায় বহু কাজই ভার্চুয়াল পদ্ধতিতে হতে দেখা যাচ্ছে। তাই তো ইতিমধ্যেই দুর্গাপূজায় করোনা ভাইরাসের বিধি মেনে পূজা পালন করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের প্রায় 200টির বেশি পুজো উদ্বোধন করবেন। তাই জেলাগুলোতে পুজো উদ্বোধনের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে দুর্গাপূজাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমন মন্তব্যে আপনাদের মতামত কি? তবে কি এবার দুর্গাপূজার আগে অশুভ শক্তির ছায়া মিলবে পশ্চিমবঙ্গে? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।